Hello, this is Arian. Welcome back to another video. So finally, MR9 Do or Die. This officially trailer ekto age drop koreche. So trailer ti amar kache personally kemon lagulo shere ni ekhon kotha bolbo. MR9 jetar golpo hote jacche Kazi Anwar Hosener Dhongsho Pahar upornasher Masud Rana character upor base kore. Ekhon Masud Rana ke ba ei character ta ki ei somporke hoyto notun kore kauke kichu bolte hobe na. I think jara 90 dashoker tara amar che ei Masud Rana character somporke ভালো বলতে পারবে প্রথমত এটা যখন টিজার ড্রপ করা হয় MR9 এর টিজারটা কিন্তু বেশ প্রমিজিং ছিল এবং MR9 সিনেমাটা এবার ঈদুল আযহাতেও রিলিজ হওয়ার কথা ছিল বাট তারা রিলিজ ডেট চেঞ্জ করে এবং এই সিনেমাটা রিলিজ পাবে আগস্টের 25 তারিখে তো এইটা ছিল একটা গুড ডিসিশন যে তারা এবার ঈদুল আযহাতে সিনেমাটা রিলিজ দেয়নি তারা রিলিজ ডেট পিছিয়েছে বাট এইটার আগেই তারা এটার একটা টিজার ড্রপ করে টিজারটা যেহেতু ভালো লেগেছিল সো এক্সপেকটেশন ছিল যে ট্রেলারটাও বেশ ভালো হবে তো MR9 এর ট্রেলার নিয়ে যদি আমি এক কথাই বলি জাস্ট বুম মানে দারুণ হয়েছে ট্রেলার কাট থেকে শুরু করে অ্যাকশন সিনেমাটোগ্রাফির কাজ কালার গ্রেডিং প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে যেভাবে প্রেজেন্ট করছে মানে সবকিছুই আউটস্ট্যান্ডিং ট্রেলার থেকে যতটুকু বোঝা গেল যে এই সিনেমায় মেইন থ্রেট মেইন ভিলেন হিসেবে কাজ করবে ফ্র্যাঙ্ক গ্রিলো এখানে মূলত ফ্র্যাঙ্ক গ্রিলো এবং তার ভাই তারা দুজনেই ইন্টারন্যাশনালি ভাবে থ্রেট সেই সাথে এইখানে ফ্র্যাঙ্ক গ্রিলো একটা মিশনের প্ল্যান করে এবং এদের বিরুদ্ধে একটা টিম কাজ করবে CIA সেই টিমে থাকবে ABM সুমন মাইকেল সাক্ষী প্রধান এবং আরো অনেকেই তো এখন তারা এই থ্রেট গ্রুপটাকে কিভাবে হ্যান্ডেল করবে তাদের বিরুদ্ধে লড়বে এবং তারা যে এখানে একটা মিশনের প্ল্যান করতেছে সেই মিশনটা কি আই থিঙ্ক এইসব প্লট নিয়ে হতে যাচ্ছে MR9 ডু অর ডাই এই সিনেমার যদি কাস্টিং নিয়ে বলি আমাদের বাংলাদেশ থেকে দু একজনকে কাস্ট করা হয়েছে তার ভিতরে ABM সুমন ট্রেলারের একটা সিনে মিলনকে দেখি সো বলতে গেলে খুবই কম আর্টিস্ট আমাদের এখানকার আর বাকি কাস্টিং গুলো বাহির থেকে নেওয়া যেমন ফ্র্যাঙ্ক গ্রিলো সাক্ষী প্রধান মাইকেল এরপর নিকো ফাস্টার ওভারঅল যদি বলে কাস্টিংটা বেশ ভালো যতই বাহিরের আর্টিস্ট থাকুক বাট লিড ক্যারেক্টার যেটা সেটা তো প্লে করতেছে ABM সুমন এখন এই ট্রেলারের যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে অ্যাকশন অ্যাকশন গুলা যদি একটু দেখেন তারা খুবই রিয়েলিস্টিক রাখার ট্রাই করছে এবং এইখানে যে গান শুট গুলা ছিল এবং এইটার যে সাউন্ড ইফেক্ট ছিল এটাও রিয়েলিস্টিক এছাড়া হ্যান্ড টু হ্যান্ড ফাইট ওভারঅল অ্যাকশন খুব দারুণ হতে যাচ্ছে অ্যাকশন নিয়ে নো ডাউট এরপর যদি আপনি সিনেমাটোগ্রাফির কাজ দেখেন কালার গ্রেডিংটা দেখেন জাস্ট দারুণ অনেকে জানেন যে এটা এটার প্রোডাকশন হাউস শুধুমাত্র জাস্ট মাল্টিমিডিয়া শুধুমাত্র জাস্ট মাল্টিমিডিয়া কিন্তু না এর সাথে আরো অনেকগুলো প্রোডাকশন হাউস আছে আই থিঙ্ক তবে জাস্ট মাল্টিমিডিয়াকে এইটার দুটো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে এরকম একটা কাজ আমাদেরকে দিচ্ছে এখন এই সিনেমাটা আমরা জানি আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জন্য না এই সিনেমাটা পুরোপুরি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স অডিয়েন্সদের জন্য অনেকেই দেখলাম ওই ভিডিওতে কমেন্টস করেছিলেন যে তাহলে এত বাজেটের ফিল্ম বাজেট আসবে না তারা হয়তো জানেই না যে এই ফিল্মটা বাইরের দেশগুলোতেও রিলিজ পাবে শুধুমাত্র বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্য এই সিনেমাটা বানানো হয়নি এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে তো এখন শুধু এই সিনেমার যদি প্রমোশনটা ঠিকঠাকভাবে হয় তাহলে এই সিনেমাটা কিছু একটা করবে তো যাই হোক এই ট্রেলারের স্পেসিফিকভাবে একটু মাসুদ রানা ক্যারেক্টারে ABM সুমনকে নিয়ে যদি বলি যে তাকে দেখতে বা সে কতটা পারফেক্ট এই ক্যারেক্টারের জন্য বা এটা আমার ওপিনিয়নে কি মনে হচ্ছে এটা যদি আমার ওপিনিয়নে এক কথাই বলি অসাধারণ লাগতেছে ABM সুমনকে এই ক্যারেক্টারে মাসুদ রানা কে হবে মাসুদ রানা ক্যারেক্টারটা কে প্লে করবে এইটা নিয়ে অনেক কাহিনী অনেক নাটক অনেক উপন্যাস অনেক সিনেমা হয়ে গেছে আমাদের এইখানে বাট যত যাই হোক না কেন তারা যে এই মাসুদ রানা ক্যারেক্টারে ABM সুমনকে কাস্ট করছে না এটা একদম পারফেক্ট ট্রেলারে যতটা সময় ABM সুমনকে দেখায় তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার লুক এবং সে যখন অ্যাকশন করতেছে সবকিছু দেখার পর মনে হচ্ছিল যে না এই ক্যারেক্টারের জন্য ABM সুমনই পারফেক্ট তো ওভারঅল বলতে গেলে এই ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ প্রমিজিং লেগেছে এরকম ট্রেলার আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে খুবই কম হয় খুবই কম না এটা আসলে হয় না যেহেতু ট্রেলারটা বেশ ভালো লেগেছে তো এই সিনেমাটা অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট হতে দেখবো তো MR9 এর ট্রেলার আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন সাইন আউট করছি বাই